বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাখের আর হাজারো দরুদ সালাম আমাদের সে বিশ্বের প্রতি এবং উপস্থিত জালছর শ্রোতাবৃন্দ যাদের মাধ্যমে বিশ্ব মানব জাতির জন্য বক্তব্য করা হচ্ছে তাই বিশ্বের সকল মানুষকে আদমের তরফ থেকে সালাম জানাচ্ছি আমি আদমন আসসালাম আলাইকুম প্রিয় বিশ্ববাসী আমার সেই পবিত্র রবের ইচ্ছায় বিশ্ব মানব সামনে হাজির হয়েছি এই বিশ্বেরই কিছু কথা আজকে বক্তব্য করব সেটা হলো আজকাল চলন্ত পথে চলতে ফিরতে শোনা যায় যে দিন দুনিয়া খারাপ হয়ে গেছে পৃথিবী নষ্ট হয়ে গেছে এর উপরে কিছু আমি বলতে চাই প্রিয় বিশ্ববাসী আমরা পৃথিবী বলতে শুধু মাটিকে যদি বুঝি তাহলে নিশ্চয়ই ভুল হবে পৃথিবীর ভিতরে মূল হিসেবে বলতে গেলে বাইরে থেকে আসলেও এখানে ছয়টি জিনিস মূল হিসাবে কাজ করে তার প্রথম দুইটা দিক একটা রাত একটা দিন আর বাকি যে চারটা সে চারটে পৃথিবীর ভিতরেই আছে সেই চারটে হলো আবাতর বাদ খাক এই চারটে আর এই দুটা এই ছয়টা নিয়ে আমরা যদি প্রকৃতি বলি যে প্রকৃতির মূল সম্পদ বলতে পৃথিবীতে এই ছয়টার ভিতরে সব কিছুই বাস করে প্রকৃতিগত সম্পদ এই চারির ভিতরে যা কিছু রূপে বাস করে তারা এই চারের ভিতরে এই ছয়ের ভিতরেই বাস করে আমরা মানব জাতিও তারই ভিতরে বাইরে নই তো এখন বিষয় হলো যে পৃথিবী কেমন হয়ে গেছে একটা বিষয় হলো যে পৃথিবী বলতে এই ছয়টি গুণ তার ভিতরে মূল পৃথিবীগত এই চারটি গুণ এই চারটি গুণ এদেরকে পাক পবিত্র করে এখানে খাড়া করে দেওয়া হয়েছে এরা কেহই নষ্ট নয় কিন্তু যুগ যুগান্তরের পরিবর্তনে এই মানব জাতি এদের উপর হস্তক্ষেপ করে তাদেরকে নষ্টের দিক ঠেলে নিয়ে গেছে একটি বিষয় হলো যে মাতৃকল মাতৃ গর্ভের খাদ্য এরা সময় সন্তানের উপকার করে সব সময় সন্তানের উপকার করে তেমনি এই ছয়ের ভিতর দিয়ে যে সৃষ্টির জাতিরা আছে তার উপরে যদি এই মানব জাতি নির্ভর করতো সেভাবেই থাকত তাহলে এটা গর্ভের মতো খাদ্যদ্রব্য হতো মানুষ রোগ ব্যাধি অকালে মৃত্যু এগুলো অবশ্যই তেমন থাকতো না তে আমরা বলি আমরা জ্ঞানের দিক চলে আসছি আর বলতে গেলে অতীত মানুষের চাইতে আমরা জ্ঞানে আসছি তে যেমন জ্ঞানে পৌঁছাইছি তেমন সব কিছু নষ্টও করে বেড়াচ্ছি তেমনি অতীত মানুষের চাইতে আমরা অসৎ অপবিত্রর দিকেও বেশি ধাবমান হয়ে পড়েছি কারণ অতীতের মানুষ এত অসৎকর্ম বুঝতো না তারা তেমন অসৎকর্ম করেও নাই অতীতের মানুষ এই প্রাকৃতিক সম্পদকে নষ্ট করার জ্ঞান বুদ্ধিও তাদের ছিল না হাতিয়ারও ছিল না তারা সেগুলো করেও নাই এখন আমরা যেমন জ্ঞানে পুষেছি তেমনি আমরা নিজেরাই নিজেরা নষ্টের কারণ হয়ে পড়ছি পৃথিবীর প্রাকৃতিক সম্পদ বলতে মূল যার সঙ্গে মানুষ নিয়ে চলে সব সময়। যে তাতে যদি এই মাটি এই মাটিকেও পাক পবিত্র করে এই মানুষের সর্বদিক দিয়ে উপকারের জন্য সমস্ত সৃষ্টিকে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়েছে তেমনি পানি সমস্ত মানুষের সেই পিপাসা সমস্ত কাজের ব্যবহারের জন্য পানিকে পাক প্রবিত করে আনা হয়েছে বায়ু তাই করেছে অগ্নিও তাই কিন্তু এখন যদি বলতে হয় যে এই পানিও এখন নষ্ট হয়ে গেছে মাটিও নষ্ট অগ্নিও নষ্ট তোমরা দেখো না দেখো আর বায়ু নষ্ট তো নষ্টের মূলে কি বায়ু নিজে নিজে হলো না কোনো বসতে হয়েছে বা আল্লাপাক তাদেরকে নষ্ট করে দিয়েছে এই যে এই যুগের মানুষের জন্য এই পানি নষ্ট পানিতে মাছ বাস করতে পারে না তাদের ঘা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ওটা হচ্ছে এটা কি অতীতে ছিল কখনো হয়েছে এই বায়ুর শ্বাস প্রশ্বাসে মানুষের কষ্ট হচ্ছে এগুলো কি বায়ু মাটি পানি অগ্নি এরা কি নিজেরা নিজেরাই করে নিয়েছে না এগুলো আল্লাহ করে দিয়েছে এরকম যে অতীত যুগের জন্য ভালো ছিল যুগের জন্য খারাপ না আমরা মানব জাতিকে খারাপ করে নিয়েছি আমি বিশ্ব মানব জাতি জ্ঞানে দিচ্ছি তে যদি আল্লাহ প্রদাত্তভাবে খারাপ হয়ে থাকে যে অতীত মানুষের জন্য ভালো ছিল আর এই যুগের মানুষের জন্য খারাপ হয়েছে দিন সময় ভালো না তে দিন সময় খারাপ হলো কি করে এ সমস্ত কিছু যদি তোমরা বিচার বিশ্লেষণ মতে আসো তাহলে দেখতে পাবে এ সব কিছুর মূলে এই মানুষ দায়ী মানুষ জ্ঞানবিজ্ঞানে পৌঁছার সঙ্গে সঙ্গে তারা তাদের ধ্বংস তাদের নির্মূল হওয়ার কাজগুলো করে চলেছে তো এভাবে যদি দুনিয়া চলতে থাকে আমরা যদিও মনে করি যে আমরা জ্ঞান বিজ্ঞানে ঊর্ধ্বে উঠে গেছি কিন্তু আসলে আমরা এই দুনিয়াকে খারাপ করে চলেছি তো এই যে আমরা পাক পবিত্র সৎ অসৎ এগুলো যে বলি তো আমরা কি বলবো যে এই দিনের যে আলো ইহা নাপাক হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে বা রাতের অন্ধকার নাপাক অপবিত্র হয়ে গেছে না এই মাটি নাপাক অপবিত্র হয়ে গেছে নাই পানি না পাক অপবিত্র হয়ে গেছে নাই অগ্নি না পাক অপবিত্র হয়ে গেছে না বায়ু না পাক অপবিত্র হয়ে গেছে এরা কেউই নিজে নিজে এগুলো করে নাই আর কেউই পাক এগুলো করে দেয় নাই তাহলে এর জন্য দায়ী কে তাহলে এর জন্য দায়ী কে কেন পানিতে আজ মাছ কমিয়ে গেছে আর মাছ বাস করতে পারে না দেখা যায় যে তাদের ভিতর ঘা হচ্ছে সেই ঘাতে রোগ বেদে হয়ে তারা আপনা আপনি মারা যাচ্ছে কেন বায়ু দূষণিত হয়ে গেল যে বায়ু শ্বাস প্রশ্বাস তারা মানুষের কষ্ট হয় কেন আজ ব্যাপকভাবে মানুষের রোগ বেদে বেড়ে গেল তাহলে পরে এই খাদ্যদ্রব্য বা এই যে প্রাকৃতিক বলতে যা বুঝি তারা এরা কি তারা নিজেরা নষ্ট হয়ে গেল না নষ্টটা আমরা করে নিয়েছি তে আমরা যদি নষ্ট করে নিয়ে থাকি তাহলে এই ধ্বংসের মূলে আমরাই মানবজাতি জাতি আমাদেরই ধ্বংস হতে হবে এর কবলে পড়ে আমরাই ধ্বংস হয়ে যাব আজ দুনিয়াতে যত প্রাকৃতিক অঘটন দুর্ঘটনা ঘটে যাচ্ছে আপনারা অতীতকে লক্ষ্য করে দেখুন তখন এ ধরনের তেমন কিছু ছিল না সৃষ্টির প্রয়োজনে যেটা প্রয়োজন ছিল বৃষ্টি বাদল ঝড় ঠিক সেটাই করা হয়েছে কিন্তু আজ আজ এর কবলে পড়ে বহু মানুষ মারা যাচ্ছে এবং ভাঙচুর করে সব শেষ করে দেওয়া হচ্ছে তো এই যে অশান্ত পৃথিবীকে তৈরি করা এর মূল্যে কিন্তু বিশ্ববাসী এই মানুষ এই মানুষ আমরা পবিত্র পবিত্র যদি নেই তাও এই প্রাকৃতিকগত বা প্রাকৃতির গর্ভে যারা বাস করে তারা কেহই নয় তাও এই মানুষেরই কাজ আমরা পাক না পাক যদি ধরতে যাই তা সৃষ্টিগত বা সেই প্রাকৃতিক সেই বস্তুগুলো কেহই দায়ী নাই তার জন্য দায়ী আমরা মানুষ মাটি যদি ফসল ঠিক মতো না দেয় তাহলে পরেও আমরা মানুষ দায়ী কেন মাটি এরকম হয়ে গেল পানি যদি নষ্ট হয় পানিতে যদি রোগ ব্যাধি হয় পানিতে যদি পানির মাছ বাস করতে না পারে পানিকে নষ্ট করার মূল্যে দায়ী কে আমরাই মানুষ বায়ুর থেকে যদি আমাদের ভিতরে সেই ই নিয়ে আসে গ্যাস এটা সেটা নিয়ে আসে এর জন্য আমরা মানুষ দায়নি কেউই দায়ী নয় এর জন্য সমস্ত কিছুর জন্য দায়বদ্ধ হবে এই মানুষ কারণ আল্লাহ সকল কিছুই পাক পবিত্র করেই মানুষের জন্য এখানে নিয়োজিত করেছেন মানুষ তাকে সঠিক ব্যবহার করবে মানুষ তাদের মঙ্গল করবে মানুষ তাদের ভালো চাবে এবং ভালো করবে তারা যাতে সুস্থ স্বাভাবিক ভালো জীবন ভালোভাবে চলতে পারে কিন্তু আমরা যখন সর্বক্ষেত্রে সর্বস্তরে হস্তক্ষেপ করতে শিখেছি তার ক্ষতি তার ভালো মন্দ হিসাব না করে তখন তাহা ভালোর পরিবর্তে মন্দের দিক বেশি চলে যাচ্ছে আর সেই মন্দর মূল কারণ হল যদি এই চারটে জিনিস নষ্ট হয় এই আবাতর বাদ খাত এই চারটি যদি নষ্ট হয় তো সৃষ্টিও যেমন উচ্ছেদ হয়ে যাবে তার সাথে মানব যাতে উচ্ছেদ হয়ে যাবে বাঁচতে পারবে না বাঁচতে পারবে না কারণ এই চার হলো সব কিছুর গর্ভ সেই গর্ভধারে যদি নষ্ট হয় তাহলে এখানে মানুষ তো দূরে থাক এখানে কোনো জীব বা উদ্ভিদ বাঁচতে পারবে না আর এর জন্য দায়ী হবে এই মানুষ অন্য কেউ হবে না আমি করি না আরেকজন জ্ঞানে আসি এমন কর্ম আছে তার দ্বারা ক্ষতি হয়ে যাচ্ছে একদিকে তারা লাভ দেখলেও আরেকটা দিক আছে যার দ্বারা ক্ষতি হয়ে যাচ্ছে নিশ্চয়ই ক্ষতি হচ্ছে তাহলে আমরা সেই মানুষ আমরা আমাদের জ্ঞান বুদ্ধি এমনভাবে চালাতে হবে যাতে কোনো জায়গায় তেমন ক্ষতি না হয় তা উপকারে আসে তা উপকারে আসে কিন্তু আমরা সেই জ্ঞানগুলোকে বিবেচনা না করে একসময় একটা উন্নতি দেখালে তার দ্বারা যেখান থেকে সেই জিনিসটা তোলা হবে তার কতটুকু ক্ষতি হচ্ছে আর কতটুক ভালো হচ্ছে এর হিসেবটাও আমাদের থাকা উচিত ছিল আমরা যদি এখন দুই টাকা বেশি কামাই মাটির থেকে কোনো ফসল তুলে কিন্তু যার দ্বারা আমরা এটা কামাই করব তার দ্বারা মাটিটার অবস্থা কোন দিক গেলো ও কি ক্ষতির দিক চলে গেলো না ও ঠিকই থেকে এই ফসলটা দিল এটাও তো আমাদেরই দেখার প্রয়োজন ছিল যাই হোক আমি এখানে বেশি বাড়াইতে চাই না তবে বিশ্ববাসী এর জন্য দায়ী কেউ হবে না এই মানুষই হবে কারণ আজ পানি নষ্ট পানিতে মাছ বাঁচতে পারে না পানির রঙই সেই আগেকার পানির মতো আসে না তাহলে এর জন্য কারণ কারণকে এর জন্য দায়ী কে মাটি আজ মরে যাচ্ছে কেন ফসল দিতে চাচ্ছে না জোর করে নেওয়া হচ্ছে তোকে জোর করে নিলে ও তো আরও মরার দিক চলে যাবে ও কিন্তু বাঁচার দিক আসবে না তাহলে এর পরিণাম ফল আস্তে আস্তে কোথায় যাবে আমি বিশ্ব মানব জাতি এবং জ্ঞানীগণীদের নলেজও দিচ্ছি আমি আদম তো এই যে পাক পবিত্রতা এই যে অশান্ত জীবন এই যে নষ্টের জীবন এগুলো কি এই সৃষ্টিটা আমাদের এনে দিয়েছে না আমরা করে নিচ্ছি আমরা যে যে হাইজ্যাক মাস্তানি করি আমরা যে এই যে খুনা খুনি করি আমরা যে এই যে অত্যাচার জুলুম করি সুদ ঘুষ করে ই করি এ সব কিছু কি আমরাই নিয়ে আসতেছি না আপনা আপনি এগুলো হচ্ছে কেন এগুলো হচ্ছে আমরা কত ধর্মের মানুষ কত পাণ্ডিত্যের মানুষ কিন্তু আমরাই যে শান্তি শান্তি করি অশান্তি তো আমরা তৈরি করে নিচ্ছি আমরা কি প্রকৃতই চাই যে মানব জান এই শান্তিতে এর সৃষ্টিরা মানুষেরা প্রকৃত শান্তিতে বাস করুক সকল মানুষ মানুষে ভাইয়ে ভাইয়ে সম্বন্ধনে আসুক আমরা কি এগুলো করার জন্য নেতা যারা আছি বা অন্য যারা আছে পরিচালনাকারী যারা আছি তার জন্য এগুলো করে থাকি না নিজে বড় হয়ে অন্য যা খুশি তাই করুক তা অত্যাচার জুলুম করুক তাকে দাবা রাখে এগুলো করে কোনগুলো আমরা করে থাকি আমরা আগে দেখতে শিখি যে আমরা কি করি একটা হলো মানবগত আর একটা হলো ব্যক্তিগত সমাজ জামাতগত আর ব্যক্তিগত তে সমাজ জামাতগত যদি খারাপ হয় ওখানে ব্যক্তিগত একটা মানুষ কত সময় ভালো থাকবে আর তার সেই ভালো অবস্থাকে সেই সমাজগত নষ্ট মানুষের ভিতর ধরে রাখাটা কত বড় কঠিন কাজ কত বড়ো কঠিন কাজ তো এগুলো প্রত্যেকটা জ্ঞানীগুণীকে বিবেক বিবেচনায় আসার প্রয়োজন ছিল প্রয়োজন ছিল পাক পবিত্র লাগান থাকলে অপবিত্র পবিত্র লাগান থাকলে সে তো এই মানুষ আত্মকেয়ের সঙ্গে জড়িত না কোনো গরু ছাগল ভেড়া বরকি বা এই আবাদ তোর বাদ খাক দিন রাতের এদের কাউকে তো এই পাক পবিত্রের বাঁধনে বাধা হয় নাই তাদের উপরে এই আইনও প্রয়োগ করা হয় নাই এটা প্রয়োগ হয়েছে মানুষের কারণে মানুষের বিষয়ে ন্যায় অন্যায় এটা তো অন্যের ব্যাপারে বসে নাই এটা বসছে এই মানুষের উপরে এভাবে তোমরা যদি দেখো তাহলে সব কিছুর ভালোর জন্য এই মানুষ মন্দের জন্য এই মানুষ আমরা মানবজাতি যদি আমাদের চলন্ত গতিতে সমাজ জামাতে ধর্ম যদি এক না হয় ভিন্ন ধর্মই করি কিন্তু আমরা যদি প্রত্যেকে মানুষকে মানুষের মতো মনে করি এবং প্রত্যেকে নিজেরা নিজেদের যা তা নিয়ে জীবন গড়ার চেষ্টা করি তারই সন্তোষ থেকে চলি আয় করার চেষ্টা করি তাহলে এই মারামারি হুড়েহুড়ি কাটাকাটি এগুলো কেন সমাজে থাকে কিভাবে থাকে সবাই তো ন্যায়ের কথাই বলি সবাই তো শান্তির কথা বলি সবাই তো শান্তি চাই কিন্তু অশান্তি ডেকে আনলো কারা এটা কি এই সৃষ্টিরা আনলো মানব সমাজে নাকি এই আবতর খাক আনলো না গরু ছাগল গাছপালা এরা নিয়ে আসলো কারা আনলো ধর্মকে অধর্ম করে দিল কারা ধর্মের সত্যকে ঠেকে দিয়ে সেখানে অসত্য খাড়া করলো কারা সমাজে হক প্রতিষ্ঠার বদলে বেহক প্রতিষ্ঠা করল কারা কেন এরকম হচ্ছে এগুলো কি সারবে গরু ছাগল এসে ওই গাছপালা এসে না এই প্রাকৃতিক বলতে যাদের তারা এসে এগুলো সারিয়ে দেবে বলো কারা করবে এগুলো তৈয়ার যারা করবে যাদেরকে এই সমস্ত কিছুর উপরে বাদশাই দেওয়া হয়েছে সেই বাদশাহীরা যদি জুলুম বাজ হয় সেই বাচ্চারা যদি ঠক বাজায় প্রত্যেকটা মানুষ তো সৃষ্টির উপরে বাছাই পেয়েছে তারাই যদি সৃষ্টির উপরে জুলুম করে অত্যাচার করে তারাই যদি একজন মানুষের আরেকজনের উপরে অত্যাচার জুলুম করে তারাই যদি একজনকে প্রতারণা দিয়ে তার অর্থসম্বাদ কেড়ে নেয় তাহলে এর জন্য দায়ীকে এর জন্য সামাজিক নেতা ধর্মীয় নেতা দায়বদ্ধতা আগে তারাই হবে দায়বদ্ধ তো আগে তারাই হবে যারা ক্ষমতায় ছিল সেই ক্ষমতায় থেকে নিজের সমাজকে জামাতকে সেই সুন্দর পরিবেশে আনা বাদ দিয়ে তাদেরকে অন্যায়ের পথ বাতলা দেওয়া অত্যাচার জুলুমের সেই সঠিক বিচার করে অন্যায়কারীকে শাস্তি না দিয়ে তা মাফ করে দেওয়া বা অর্থ নিয়ে তাকে ঢেকে দেওয়া এগুলো কারা করতেছে আমরা ধর্ম নিয়ে যতই বাড়াবাড়ি করি না কেন কিন্তু সেই ধর্ম কি মানুষকে এই অসৎ জীবন থেকে মুক্তি দিতে পারবে বের হতে পারবে মানুষ কোনো কাজেই আসবে না কারো কোনো ধর্ম যত সময় তার কাছে অসৎ কর্ম নিহিত রয়েছে অন্যায়ের জীবন রয়ে গেছে কোনো কাজে আসবে না তার ধর্ম পালন তো এভাবে আমরা সেই মানব সমাজকে কি করে নিয়েছি প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মানুষে যদি এই অসৎ লেগে থাকে তাহলে সেই অসতের যে জ্বালা সেটা তো এই মানবেরই ভুগতে হবে আর সেই সৎ বা পবিত্র হয়ে চলা যে শান্তি তাওতেই এই মানুষই ভোগ করবে আমরা নিজেরা আমাদের অশান্তির জীবন সমাজ জামাতগত মানুষগত অশান্তির যে জীবন এটা তো আমরা এই মানুষই তৈরি করে নিয়েছে দুনিয়াগত স্বার্থের উপরে স্বার্থের মোহে লোভবিত হয়ে একে অপরের উপর অত্যাচার জুলুম করে আমরা তাদের সম্পদগুলো কেড়ে নিয়ে তাদের বিপদে ফেলে দিচ্ছি এভাবে যার বিচার প্রথম থেকে শুরু হলে প্রথম মতো ঠিক করে করলে আজ হয়তো মানুষ এই অন্যায় করতে সাহসই পেত না প্রত্যেকটা মানুষই যদি সজাগ অবস্থা গ্রহণ করত যে এই অন্যায় এই ধরনের অন্যায় যে যাকে অন্যায় বলা হয় যাকে অত্যাচার জুলুম বলা হয় এটা যাতে কেউ করতে না পারে এই সজাগতা নিয়ে যদি মানুষ চলতো তাহলে কখনই তো সমাজ এগুলো বল হতো না আর সেই অত্যাচার জুলুমকারীদের ভয়ে ভীত হতো না আজ তো মানুষ যারা দুর্বল যারা দুনিয়াগত আর্থিক ছোট তারা তো সব সময় সেই জুলুমকারীদের দাপটে সে মরার তো মরা হয়ে থাকে কেন কেন এগুলো হচ্ছে দুনিয়াতে কেন হয় তোমরা যদি মানবভাব তোমরা যদি শান্তির রাজত্ব শান্তির পৃথিবী গড়তে চাও সেটাকে এই আবাতর বাদ ঘুরে দেবে না এই রাত দিন ঘুরে দেবে না সেই রাত দিন আবাতর বাদ থাক তোমাদের অশান্তিতে নিয়ে আসছে না তোমাদের ভিতর ক্ষতি করে দিচ্ছে না তোমরাই তোমাদের ক্ষতিতে লেগে পড়েছ তোমরাই একজন অত্যাচার জুলুমের সঙ্গী হয়ে আর দশজন সঙ্গী হয়ে দশ হাজার লোককে মাইরে পিটে তাদের সম্পদ কেড়ে নিচ্ছ তাদের উপর নেতাগিরি প্রতিষ্ঠা করতেছ কোনটা করতেছি আজ আমরা প্রিয় বিশ্ববাসী আমি আদম নূর আগেও বলছি যে আভ্যন্তরীণ যত সত্য আউয়াল আখালের যত সত্য তার সবকিছু পটভূমিকা সত্য যাহা ঠিক তাই বিশ্ব মানব জাতির সামনে তুলে ধরব কিন্তু আজকে কেন যেন এই আমরা যা করে চলছি তার এই সত্যগুলো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরার জন্য আমার রবের দিক থেকে ইঙ্গিত হচ্ছে কারণ আমরা যদি সত্য হই আমরা স্বর্গ স্বর্গ করি নরক নরক করি আজাব আজাব করি তোমাদের চোখের সামনেই তো তোমাদের মানব জীবন আর সৃষ্টির জীবনটা তোমরা যদি স্বর্গ থাকো বাকি সৃষ্টির জাতিরা তো নরক ভোগ করতেছে শাস্তি ভোগ করতেছে আর তোমাদেরকেই শান্তি দিতেছে আর তোমরা এমন কাজে লিপ্ত হলে যে তাদেরই সর্বনাশ করে চললে এই যে আবাতের বাদ খাক তারা তো তোমাদেরই শান্তির জন্য এই সকল সৃষ্টিটা তো তোমাদেরই শান্তির জন্য আর তোমরা জ্ঞান বিবেকক্ষীণ হয়ে তাদেরই উপর অত্যাচার জুলুম শুরু করে দিলে তাদের তো করলে করলে মানুষ হয়ে আর একজন মানুষের প্রতি অত্যাচার জুলুম শুরু করলে মানুষ হয়ে মানুষের প্রতি অত্যাচার জুলুম শুরু করলে এবং তোমাদের সেই জাহেলিয়াত সেই জুলুমের ভয়ে বাকি যারা ছোট দুর্বল তারা তো মরার সাথে মরার তোমাদের কিছু বলেও সাহস করতে বললে তোমরা তাকে জুলুম করো হয়তো মাঝেই দাও মাঝেই ফেলো এটাই তো বর্তমান ঘটনা এর পরিণাম ফল কি বিশ্ববাসী নিশ্চয়ের পরিণাম ফল চির ধ্বংসই মানব জগতের নিশ্চয়ই ধ্বংস হবে তোমরা নিজেরা এই মানব জাহানের সেই ধ্বংস ডেকে নিয়ে আসতেছ পক্ষান্তরে তোমরা জ্ঞানী বিজ্ঞানী বলে রায় করতেছ তবে জ্ঞানে তোমরা পৌঁছেছ কিন্তু সে হলো ধ্বংসের কর্মে লিপ্ত হয়েছে সেই জ্ঞান দ্বারা তোমরা শিক্ষার দিকে যাই করো তার দ্বারা সাধারণ জনগণের উপরে বোঝা হয়ে দাঁড়াইছ তাদেরকে দমন নিতে চলে তাদের অর্থ সম্বাদকে লুটে নেওয়ার ব্যবস্থা চলেছে তাহলে প্র্যাকটিক্যালকে তোমরা দেখো প্র্যাকটিক্যালকে বোঝো যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। যদি এই সৎ অসৎ এ তো মানুষই সৎ করে মানুষই অসৎ করে কিন্তু সৎ যদি না থাকে সবই তো অসৎ কারণ একটা গ্রামে বা একটা পাড়ায় যদি একটা দুইটা লোক সৎ হয় বাকিগুলোর চাপে ওদের তো পাচলেই কঠিন দুনিয়াতে এখন এমন এখন যারা অত্যাচার জুলুম করে চলেছে তাদের দাপটে তো কোনো সৎ মানুষ বেঁচে থাকা কঠিন কারণ যদি সে চুরি চামারি করে নিজেকে সতে ধরে রাখে কিন্তু সেই সত্যগুলো তো বলাও কঠিন সেই সত্য তো সে বলতে পারতেছে না যে তোমরা এই অপরাধ করে বেড়াচ্ছো এটুক বলাও কঠিন তাকে মেরে ফেলবে তাহলে এটা কোন শান্তি প্রতিষ্ঠা তোমরা করতেছো এই শান্তি নামে তোমরা কোন শান্তি মানুষের প্রতিষ্ঠা করতেছ ধর্মের নামে কোন অধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে আসছে এবং প্রতিষ্ঠা করতেছ কোন দিকে কথা বলা যাবে আর কোন দিকে দেখান যাবে যেমন তোমরা আউ্য়ালকে নিজের জীবনকেই জানো না চেনো না বোঝো না তোমরা সেই কবরের মরা নিয়ে আখেরাত নিয়ে দুনিয়ার মিথ্যা কথা কয় মানুষকে কাছ থেকে অর্থসম্বাদ করে আবারও তোমরা সেই আউয়ালের কেবিনে নিজের জীবন বাতিটাই চেন না নিজের ভিতরে কোন জীবন বাতি আছে সেটাই চেন না তোমরা সেই আউয়ালের সেই হিসাব করে বেড়াও। তাহলে এগুলো কি আর সেইগুলো বলে এই সাধারণ মানুষকে ধোকায় ফেলে ধর্মীয় ব্যবসা করে খাও প্রিয় বিশ্ববাসী কঠিন সাহসে করে আমার মালিক যিনি আমাকে সাহসী করেছেন তিনি এমন এক সত্ত্বে সত্যবান করেছেন যেখানে থাকলে সে মরণেরও ভয় করে না বেঁচে থাকারও তেমন আশা করে না কারণ যেখানে থাকলে তার মরণ আর জীবন এক হয়ে চলে তাই বিশ্ববাসীর কাছে আমি সব সত্যগুলো তুলে ধরতে সমর্থ হচ্ছি আর আমি যে শক্তি সাহস নিয়ে কথা বলছি তা বিশ্ববাসী তোমরা একটু জ্ঞান থাকলে বুঝ থাকলে বুঝতে পারবে যে কোন মানুষ ন্যায়ের জীবন ধরলেও তার ভিতরে এই শক্তি নাই যে এ ধরনের বক্তব্য সে করতে পারে কারণ তার ভয়ই তাকে বলতে দেবে না যদিও কিছু জানে তার ভয়ই তাকে বলতে দেবে না যে আমি যদি আলমের বিরুদ্ধে বলি আমাকে মারিয়ে ফেলাবে আমি যদি ব্রাহ্মণের বিরুদ্ধে বলি আমাকে মারিয়ে ফেলাবে আমি যদি পীরদের বিরুদ্ধে বলি আমাকে মারিয়ে ফেলবে আমি যদি দুনিয়ার বড় পরামালিকের বা চেয়ারম্যানের বিরুদ্ধে বলে আমাকে মারিয়ে ফেলবে এই ভয়ই তারা পারবে না তো তোমরা যদি সেদিক থেকে জ্ঞান করো তাহলে বুঝতে পারবে যে আল আমার যিনি রব আমার যিনি স্রষ্টা আমি যার নূরের দাবি করি তিনি আমাকে কোন সাহসে কোন জ্ঞানে রেখে দিয়েছেন যে শক্তি যে সাহস যে জ্ঞানের বলে আমি সমস্ত কিছুর সত্যকে বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরতে সমর্থ হচ্ছি নতুবা এ ধরনের বক্তব্য আজ পর্যন্ত পৃথিবীতে কেউ করেনি অনেকগুলি ভিডিও গেছে আপনারা দেখেন এতকালও শুনে আসছেন সমস্ত কিছু নবীর রসুল দেব দেবতা পুরোহিত ব্রাহ্মণ যোগী ঋষি অলিপির সবার বক্তব্য শুনেছেন আলমের শুনেছেন আর আমি আদম আদমনুর ইন্টারনেটে দিচ্ছি আপনারা তফাৎ করুন বুঝুন যে আসলে দুনিয়াতে কে সত্য কে মানবজাতির কে সমস্ত সৃষ্টির মঙ্গলের জন্য এই বক্তব্য করছে কে জীবন আর মরণের শান্তির পথের সত্য বক্তব্য দিচ্ছে কে দিচ্ছে কার কাছের সত্য আছে আপনারা দেখুন আপনারা বুঝুন যে সেই বক্তব্যগুলো দেখুন আর তাদেরও বক্তব্য দেখুন তাহলে পারে এই পৃথিবী যদি অপবিত্র ছেয়ে যায় থাকে যদি মানুষ অন্যায় অত্যাচার জুলুম সুদ ঘুষ জেনা প্রতারণা ধোকা হাইজাকি ডুবে থাকে তাহলে এ পৃথিবীকে অপবিত্র কারা করল এই পৃথিবী নিজে নিজে হলো না তোমাদের এই কৃতকর্মের দায় পৃথিবী অপবিত্র হলো বলো কিসে হলো তোমরা যদি সুদের জীবন ধরো ঘুষের জীবন ধরো জেলার জীবন ধরো তার থেকে যে বায়ু প্রবাহিত হয় ও কি অপবিত্র হয়ে বয় নাকি পবিত্রতা নিয়ে বয় আর তোমাদের পবিত্র জীবন যদি থাকে তাহলে বায়ু রোদ যা কিছু বলো তাকে সেই পবিত্রতা নিয়ে তাহা প্রবাহিত হতো না অপবিত্র নিয়ে প্রবাহিত যেমন মনে করো দুটা ফুল একটা ফুলের দুর্গন্ধ একটা ফুলের সুগন্ধ বায়ু যখন গন্ধটা নিয়ে যায় তখন সেই দুর্গন্ধটাই বহন করে নিয়ে যায় না সু ওই সুগন্ধ ফুলের সুগন্ধ নিয়ে যায় কোনটা নেয় বলো তাহলে বায়ু সব গন্ধই বহন করে তোমরা যদি এ রহস্য দেখো তাহলে দেখো যে একটা মরা পচে রয়েছে তার দুর্গন্ধ বাড়াচ্ছে না একটা সুবাসিত ফুল তার গন্ধে কত সুন্দর ফুল এটা কোন ফুল জিজ্ঞেস করো একটা দুর্গন্ধ যদি যাই তখন তোমরা নাক ঢেকে নিয়ে চলো তাহলে তোমরা যদি সেই দুর্গন্ধের ফুল হও তাহলে তোমাদের থেকে কোনটা বায়ু গ্রহণ করে কোনটা সেই রোদ গ্রহণ করে কোনটা মাটি গ্রহণ করে বলো তোমরা তোমার সঙ্গে জড়িত তাহলে তোমরা তোমাদের পাপের দুর্গন্ধ সম একদিকে যেমন বিজ্ঞানের ব্যবহারের দ্বারা তাদের নষ্ট করা হচ্ছে অন্যদিকে তোমাদের সেই পাপময় অপবিত্র জীবনের দুর্গন্ধময় সব কিছু এই এতে ছড়িয়ে দিচ্ছ যেমন মানুষে ছড়াচ্ছ তেমনি প্রকৃতিকেও কেউ ছড়া দিচ্ছ অতএব তোমরা পবিত্র হলে আল্লাহর প্রাকৃতিক সম্পদ সকলে পবিত্র থাকবে কেউ অপবিত্র হবে না কারো গর্ভেই কেউ মারা যাবে না আজ প্রকাশ দেখলে পানিতে দেখা যায় যে মাছ বাস করতে পারতেছে না কিছুদিন পরে তার শরীরে ঘা হয় তারপর ইয়াতে ঘুরে ফিরে সে আপনি আপনি মারা যায় কেন এগুলো হচ্ছে কোনো দিন তো এটা ছিল না আজ কেন হচ্ছে মানুষজন বলে গর্ভের সন্তানের মৃত্যু যে পানিতে পানি একটা গর্ভ সেখানে অসংখ্য এই মাছ বা প্রাণী বাস করে সেই পানি যদি নষ্ট হয় যে সেই নষ্ট গর্বে মরার গর্বে তাজা কোনো দিন বেঁচে থাকতে পারে না তারা মারাই যাবে কেমন তুমি যে গর্ভে জন্মে আসতেছিলে সেই গর্ভধারেই যদি মারা যায় তুমি পেটে সন্তান মরা হয় কবরে যেতে হবে তাজা দুনিয়া আসতে পারবে না তাহলে পরে আমরা কি করে চলেছি আমরা মানব হয়ে সেই সত্যের জ্ঞান নিজের যে মানব হয়েছে আমরা দেখি সৃষ্টিরা কত কষ্টের জীবন ধরতেছে তাজা তাজা গরু ছাগল মাছ ধরিয়ে এনে কীভাবে গলা কেটে টুকরো টুকরো করে সেদ্ধ করে খাচ্ছি কত আজাবে দিচ্ছি আর আমাদের তো এগুলো কেউ করে না আমরা যে সেই মানুষ আমরা যে এগুলো করে চলেছি আল্লাহ পাক যে সব কিছু আমাদের জন্য আমাদের সেবায় আমাদের কাজে নিয়োজিত করেছেন আর সেই আমরা কেমন কোন বিচার আছে তোমাদের কাছে সেই আমরা কেমন তার আগে বিচারে আসো এর বিচারে আগে আসো এখানেই তো আমাদের বিচার আমরা ধর্ম নিয়ে কুন্দল করি ওরা হিন্দু মূর্তি পূজা করে আমরা মুসলমান ওরা মালন মারো ও গারে ওরা আবার দেখবি যে নারীদের আবার কী করে গব বুধ করে কী করে ও করে মারো মসজিদ ভাঙো তো এই গোলমাল তো তখনই হয় যখন মানুষ অমানুষ হয়ে যায় এই গোলমাল তখনই হয় যখন ধর্মের নামে সব অধর্ম প্রতিষ্ঠা হয় কিন্তু সধর্ম সত্য ধর্ম আত্মশুদ্ধির ধর্ম নফসের ধর্ম যদি আনা হয় তাহলে এর কোনো কিছুই পৃথিবীতে থাকে না তাহলে ওই বৌদ্ধ ধর্ম থাকে না ওই খ্রিস্ট ধর্ম থাকে না মূর্তি পূজাও থাকে না কোনো ধর্মই থাকতে পারবে না যদি আমি আদম আমি আমাতে কায় মিত্য হাসিল করবো তাহলে একটি ধর্ম পৃথিবীতে বাঁচবে না যে কারণে সমস্ত ধর্মকে বাতিল করে আদম আদমসুরাতের জীবন কায়েম করার ধর্ম সত্য হিসাবে ঘোষণা দেওয়া হচ্ছে এখান থেকে কেউ বাঁচতে পারবে না তার হাত থেকে দুদিন আগে আর পরে যে কারণে আমি সেদিনে বলছি এতদিন আমি একা আমির কথা বলতাম আজ এখান থেকে প্রায় এক হাজার মনে করো যদি হেদায়তে হয়ে থাকে তার ভিতরে অনেকে বেশ পুষ্ট হয়ে গেছে অনেকে বেশ নরম আছে তবে নরম হলে পারেও তাদের সামনে তোমাদের ধর্ম নেতারা ধর্ম পরিচালকেরা বা স্বাভাবিক কোনো যুক্তি তর্কের কোনো কিছু নেই দাঁড়াতে পারবে না কারণ ইহার সত্যের জ্ঞান সত্য নেই প্রকাশ পাচ্ছে আর তারা সত্যকেই অবলম্বন করতেছে তাই সেই সত্যগুলোর কাছে তোমাদের এই কি বানোয়া ট্রুপ কোনো কিছু টিকতে পারবে না তাহলে সবখানেই তো আমাদের একত্রবাদের প্রয়োজন ছিল কিন্তু কোন ধর্ম এই যে তোমরা নফস করো মা নারাফা নফসাহু ফাকা ফাঁকা দারাফা রববাহু বলো কিন্তু আজ পর্যন্ত সেই মা নারাফা জানাচেনার ধর্ম নিয়ে কে আসলো গল্প তো তোমাদের ব্রাহ্মণ সাহেব দেয় আলম সাহেব দেয় পীর সাহেব দেয় পুরোহিত দেয় পাদরে দেয় খ্রিস্টানও দেয় কিন্তু আন্নটা কেটা ভাইয়েরা তোমরা বিচার করে দেখবে না তোমরা কি মানব জীবনে এসে বেকুপে পরিণত হয়েছ অন্ধত্ব স্বীকার করে করেছো মরার আগে মরে গিয়েছ সত্য জেনেও তা উপলব্ধি করতে পারবে না সত্য বুঝেও তা ছেড়ে দিয়ে অসত্য নিয়োজিত হবে বলো তোমরা যাও যে খুশি যাও আমি কারো ওপর কোনো হস্তক্ষেপ করতে যাবে না তবে সত্য তোমাদের দ্বারে দাঁড়ে যাতে পৌঁছে সেই ব্যবস্থা আমি করবই আর এর জন্যই ইন্টারনেট খোলা হয়েছে আজ বাংলা যাচ্ছে কালকে বাংলা ইংরেজি হয়ে যাবে পরশু বাংলা আরবি হয়ে যাবে তারপর দিন উর্দু হয়ে যাবে যেমন হলে বিশ্ব মানব জাতির দাঁড়ে এই সকল সত্য পৌঁছে সেই ব্যবস্থা মতোই দাঁড়ে পৌঁছা আদা হবে তুমি সত্যের নিকটবর্তী হবে না সত্য তোমার সামনে যা খাড়া থাকবে পালানেরও জায়গা পাবে না পালানেরও রাস্তা পাবে না আমার রব আমাকে জীবিত রাখলে নিশ্চয়ই আমার সেই সত্য জ্ঞান দ্বারা সকল সত্য পৃথিবীর আনাচে কানাচে সর্বস্তরে খাড়া করে দেব যেখান থেকে অসৎ পালানেরও রাস্তা পাবে না বিদায় নিতে হবে বিদায় নিতে হবে যে তোমরা তার আগে আমি কিছু বক্তব্য করলাম তোমরা বিশ্ব মানব জাতি তোর মধ্যে যারা জ্ঞানী গুণী যারা সৎ তারা সেই সতের দ্বারা ন্যায়ের দ্বারা বিচার করে দেখো সত্য কি না বিভিন্ন জাতে বিভিন্ন কমে বিভিন্ন প্রকার রেখে এক হতে কখনই পারে না কখনই মানুষ ভাই ভাই হতে পারে না সমস্ত মানবজাতির জন্য এই ন্যায় এবং পবিত্রের জীবন ফরস করা হয়েছে অন্যায়ের জীবন কারোর জন্য ফরস করা হয় নাই উহা জানোয়ারের জীবন উহা যারা যেমন জীবন ধারে সেই পশুত্বের শিকার অন্য কিছু নয় তো মানুষ পশু হলে মানুষের ক্ষতি করে ব্যাপক আর বনের পশুকে মারিয়া তারা যায় গুলি করে মারা যায় কিন্তু মানুষ পশু হলে তাকে মারা যাচ্ছে না তার জন্য আবার আইন আছে সেই পশুকে মারলেও আবার সেই ভালো মানুষের শাস্তি খাটতে হয় তাহলে আইনগুলো কেমন আমরা জমি চাষ করি অগাছা হলে তাকে উপরে ফেলি কিন্তু মানব সমাজ যেমন অগাছা যত বড়ই হোক তাকে কিছু বলা যাবে না মিথ্যা সত্য সাক্ষী দিয়ে করে থেকে তারা মুখ তুলে সে আবার তারই উপরে অত্যাচার জুলুম করে তাহলে পারে সেই ক্ষমতাসীন যারা বা পরিচালক যারা তাদেরকে সত্য হওয়া এবং সত্যকে বিস্তার করা মানুষে মানুষে বিস্তার করা এবং যারা অসৎ করে তার বিরুদ্ধে প্রতিবোধ প্রতিবাদ গড়ে তোলা তারা যাতে অসৎ করতে না পারে যদি করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা যাতে দ্বিতীয় জন আর কোনো সাহস না পায় তো অসৎ অপবিত্র অস্থিতিশীল প্রাকৃতিক স্থিতিশীল আনতে হলে মানুষ আগে তোমরা স্থিতিশীল হও রোগ বেদের প্রবণতার থেকে নিচে নামে আনতে হলে তোমরা মানুষ আগে সত্য হও নইলে কেউ তোমাদের রেহাই দেবে না যেমন তোমাদের বাদশাহী করা হয়েছে সমস্ত সৃষ্টির উপর বাদশাহী দান করা হয়েছে তেমনি তোমরা সমস্ত সৃষ্টিরও পদদলিত হবে তোমরা সেই আজাব ভোগ করবে মরণে দুনিয়াতেও কষ্ট ভোগ করবে শান্তিতে তোমরা থাকতে পারবে না কারণ এখন এমন একটি সময় যে ব্যক্তিগত সে আত্মতৃপ্তি বাস করবে তাকেও আর থাকতে দেওয়া হচ্ছে না ব্যক্তিগত সমস্ত অসৎ সে নিজেকে নিজের যা আছে তা নিয়ে গুছিয়ে চলবে এবং আত্মতৃপ্তিতে আত্মশান্তিতে বাস করবে এই সুযোগটুকু এখন এই মানব সমাজে নাই তাহলে এটা কেমন মানব সমাজে পরিণত হয়েছে সবাই তো আমরা শান্তির বার্তা মানুষকে দিয়ে থাকি কিন্তু শান্তির পথগুলো তাকে সত্য করি না মুখে মুখে এই সব ভাষণ দিয়ে চলছি আমরা মুখে মুখে ভাষণ দিয়ে চলছি না আমরা সেই শান্তির পথকে সত্য করার জন্য মানব যাতে সেই শান্তির পথকে চলে এবং সেই পবিত্র জীবন ধরে ধর্মের কথা হলো পড়ে এগুলো করে আমরা তো এখানেই নাই আমি আমার জীবনের শান্তি অসাধারণ দিয়ে ভরিয়ে নিয়েছি আমি স্বর্গ করতে পাই আমরা তো মানুষের পায়ের তলের পরা তো দূরে থাক সৃষ্টির পদতলে সৃষ্টির আজাবে নিক্ষেপ হব সেই মানুষ আমরা আর তোমাদের পুরোহিত বাবা ব্রাহ্মণ বাবা ও লিপির বাবারা তোমাদের জলনাথে দিয়ে দিচ্ছে কোনো প্রয়োজন হয় না কোনো কর্ম নাই জল দিয়ে দিচ্ছে অন্যায় করবে নবী মাফস করে দেবে আল্লাহ মাফ করে দেবে এমন বেকুব কতগুলো আলেম মানুষ বেড়েছে যারা বলে যে আমরা অন্যায় করে তৃপ্তি পাই আল্লাহ আমাকে মাফ করে দেওয়া তৃপ্তি পাই তাহলে এই বক্তব্য যারা করে তারা সমাজে কী সরায় এই অন্যায় রাস্তা কারা খোলে আর তারা যদি সমাজ পরিচালক হয় তারা যদি আলেম হয় তারা যদি পুরোহিত ব্রাহ্মণ হয় তাহলে সে সমাজ জামাতে কি থাকে কি থাকে দুই টাকা দান করলে যদি আল্লাহ তার ব্যবহার গুণা মাফ করে দেয় তাহলে পারে অন্যায় তো তারাই বাতা দিচ্ছে অসৎ জীবনে তো তারাই ঠেলে দিচ্ছে মানুষ তো মনেই করবে যে ফাঁকি দিয়ে যদি দশ হাজার আনি এক হাজার টাকা মসজিদে দিয়ে দিলাম বা মন্দিরে দিয়ে দিলাম আমার তো মাপ তাহলে তো আমার দেবতা আমাকে মাফ করে দেবে তাহলে তো আমার পীর সাহেব বা আমার নবী সাহেব আমাকে মাফ করে দেবে তাহলে অসৎপাত কারা দেখাচ্ছে কারা দেখায় সামাজিকভাবে যারা বড় যারা উপরে আছে তারা যদি সমাজ থেকে এই অসৎ জীবনকে নির্মূল করে বা অত্যাচার এদের ভিতরে যারা অত্যাচার জুলুম করে তাদেরকে শাস্তিতে বাঁধে তাহলে তো সমাজে এগুলো থাকে না কিন্তু সেই উপরের যারা তারাই যদি অন্যায় করে তারাই যদি অত্যাচার জুলুম করে মানুষের অর্থ সম্পদ লুটে নিয়ে নিজেদেরকে দুনিয়াগত বড় করার চেষ্টা করে ধনী হওয়ার চেষ্টা করে তাহলেই সমাজ থেকে অসৎ যায় কি কী করে তাহলে যায় কি করে কোরআন বলেছে কখনই তোমরা মিথ্যার দ্বারা সত্যকে চাপা দিতে যেও না আমরা তো ওগুলোই করে বেড়াচ্ছি মিথ্যে দিয়ে সত্যকে চাপা দিচ্ছি মিথ্যার দ্বারা সত্যকে মারিয়ে দেওয়ার চেষ্টায় নিয়ে যেতেছি দলগতভাবে হাতিয়ার নিয়ে সব কিছু নিয়ে আবার তারাই নাকি কোরআন মানে নবীক মানে এটা কী করে হয় কী করে এগুলো সম্ভব এটা মানব জীবন এটা মানব জীবন যেখানথাই যে এই জীবনে আসুক কিন্তু সুরাতে তারা মানব মানবের মানবতার একটা জীবন আছে ধর্মকে ফেলে দিয়ে নিলেও মানব জীবনের একটা মানবতা জীবন আছে সতের জীবন সেই জীবনটা আমাদের কাছে কই আর আমাদের যারা সমাজ জামাজ এবং ধর্ম পরিচালনাকারী তারা কি সেই সত্যের ভিতর নিজেকে সতের ভিতর নিজেকে খাড়া করে নিয়ে মানুষকে সেই সতের দিকে আহ্বান করছে আর তারা যদি তার সমাজের লোক হয় যদি কেউ অপরাধ করে তাকে সেই শাস্তির ব্যবস্থা না করে তাকে মাফ করে আল্লাহ মাফ করে দেবি পঞ্চাশ টাকা জরিমানা দাও এগুলো কি ধর্ম বা এগুলো কি সমাজনীতিকে সত্য রাখার প্রশ্রয় হয় তো যাই হোক বিশ্ববাসী আমি বেশি তুলে ধরতে চাই না জ্ঞানী যারা বুঝমান যারা তারা সংকেতই বোঝে সূত্রেই বোঝে গাছের ফল কি আসতে পারে তা আমি সেই সূত্র হিসাবে সূত্রগুলো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরলাম মানুষ যেই হোক প্রথম বক্তব্য আমার যে ধর্ম সে যেটাই মানুক কিন্তু মানব জীবন তো মানবতা সবারই এই মানব জীবনের যে মানবতার জীবন এটা তো সবারই এক দুই তো নয় তো সেখানে আমরা কই আমরা মানব এক ভাই দুর্বল আছে এক ভাই অভাব আছে আর এক ভাই আমরা তাকে সাহায্য করতে পারি সাহায্যের কিছু থাকলে আমার কাজ তো তা না করে তার যেটুকু আছে ওইটুকু যদি কেড়ে নেই তো কোনটা হচ্ছে এটা আপনারা প্র্যাকটিক্যালি দুনিয়াতে দেখুন প্র্যাকটিক্যালে দেখুন তারপরে ধর্ম ধর্মের যে সত্য আমি আদম নূর সেই আউল থেকে মানব জন্মের আউল থেকে এখন পর্যন্ত কোনো একটা ধর্মেও ধর্মীয় সত্য দেখতে পাই না এই যে মানারাফা না নবসাহু বা ফাঁকা তারা এই যে একটা বিষয় আমি বলছি সেই অতীত থেকে আজ পর্যন্ত না এই মা না বিষয় নিয়ে কোনো মানুষ দাঁড়িয়েছে না কোনো মানুষ এর ভেদ বৃত্তান্ত বলতে পারে না কোনো ধর্ম এই মান না রাফা হওয়ার পথ দিয়েছে এই ভাষা গল্প মানুষের দিয়ে যে নিজেকে চেনোগা তাহলে আল্লাহ চিনবে এই ভাষা গল্প দিয়ে কোনো লাভ আছে যদি তাকে সেই মা হওয়ার পথই না দেওয়া হয় শিক্ষাতেই না না হনায় তাকে সেই নিয়ম নিতেই যদি শিক্ষা দেওয়া না হয় তাহলে সেই মানারাফা নফসা হবে কি দিয়ে তোমরা যদি ভিন্ন ভিন্ন ধর্মকে বড় মনে করো তাহলে তোমরা দেখো যে তোমাদের সেই ধর্মের ভিতর যারা বড় বড় পণ্ডিত তারা কি তোমাদের এই মান আর নফ্স হওয়ার পথ দিয়েছে আর এখানে মানুষে নবস বলতে নফসি তো বোধ হয় এই মানব জাতি চেনে না এ মানুষের নফসি বা আত্মা বলতে কি এক জাতের জাতীয়তা বাস করে না অনেক জাতের জাতীয় আত্মা বাস করে তাহলে মান আরফা নফসাউ হতে গেলে সে কোন নফসের উপর নির্ধারণ করে সেই মান আরাফা নফসাও হবে তাহলে প্রতারকরা সেই ধর্মীয় নেতা সে যে এই সমস্ত বলি দিয়ে নিজেরা জানে চেনে মনে করে এই মানব জাতি কিন্তু ইহা যে তারা প্রতারণা দিচ্ছে মানব জাতি মনে করে যে যেমন ইসলাম ধর্মের ধর্ম আলেম পি ইরি এরা আছে স্বাভাবিক মানুষ তারা মনে করে এরাই নিজেকে নিজে চেনে নবীদের চেনে আল্লাহকেও চেনে জানে এই বুঝের উপরে তারা এই মানব জাতিকে অনাদিকাল ঠকা চলছে আসলে কেউ কোনো আত্মা বা কোনো নফসকে জানেছেন না তারা। তা তারাই যখন জানে জানেছেন না তোমাদের এই মানারাফা নফসের ধর্ম দিবে কী করে তুমি ভাই যদি লেখাপড়া শিখে থাকো তবেই তো আমাকে লেখাপড়া শিখেতে পারো না যে লেখাপড়া জানে না সে কারণে লেখাপড়া শিখেতে পারে তোমার কাছে যদি ডক্টরের বিদ্যা থাকে তাহলে তুমি ইচ্ছে করলে আমাকেও ডক্টরের বিদ্যা শিখেতে পারো কিন্তু যার ডাক্তারের বিদ্যা নেই কি শিখেতে পারে তো সেই ডাক্তারের কাছে যদি ডাক্তারের বিদ্যা শিখতে যায় সে যদি ওই বিদ্যা না শিখে অন্য কিছু দেয় বা সেই ডাক্তারই নয় অথচ তার পিছনে ঘুরতেছে এই বোধ ডাক্তার আমাকে শিখাবে তো ঠিক এমনি হয়েছে তোমাদের ধর্মীয় নেতারা তোমরা মনে করতেছো যে তারা আল্লাহকে চেনে জানে তারা সেই নবী দেব দেবতা বা এদেরকে জানে চেনে বা তারা নিজেকে নিজে জানে চেনে কিন্তু এ সকলই তোমাদের ভুল জানা মিথ্যা জানা আর মিথ্যার ফাঁদে পড়ে তোমরা তাদের পূজা দিয়ে আসতেছ আর কিছুই নয় কারণ তারা যদি নির্দিষ্ট কোনো আলা হতো তাহলে নিশ্চয়ই সে তোমাদেরকে ওই নফসি ধরার পথ দিত এটা অবশ্যই সত্য যদি কোনো তাদের ভিতর যে কোনো ধর্মেরই হোক তাদের ভিতর কেউ যদি নির্দিষ্ট কোনো জাতের নফশিয়ালা হতো তাহলে নিশ্চয়ই সে সেই নফসের দাবি করত আর তার যে ধর্ম হতো তার যারা ধর্ম মানত তাদেরকে সেই নফসি ধরার ধর্মই দিত অন্যটা না সে যে নফশিয়ালা হয়েছে ওই নফসি ধরার ধর্মই তাকে দিতে হবে তাহলেই গিয়ে সে সত্য করলো যেমন তুমি বিয়ে বাংলার উপর লেখাপড়া শিখছ যে একজন যদি যায় তোমার কাছে তাই বাংলা লেখাপড়াই শিখবে নন্যটা শিখবে তাহলে তুমি এক নবসের নবসেলা হয়ে অন্য নফসের ধর্মের পারমিশন কোনো দিন দিতে পারবে না তার ভেতর জানবে না তাই তারা যদি কেউ কোনো নবসের উপর মানারাফা হতে পারতো তাহলে তো তার ধর্ম বাকি যারা আসবে ওই নভারই ধর্ম দিত তাহলে যারা সেই ধর্ম পালন করত তারা তো নবশালা হতে পারত কিন্তু এখানে তো কেউ সেই নবসেলা হয়ও নাই তার শিক্ষাটা পাবে কোথায় কিন্তু এই মানবজাতি যারা ধর্মীয় নেতা হয়ে আছে এরা সবাই জানে যে আমাদের পীর সাহেবরা আলম সাহেবরা সবাই বোধ নিজেকে জানে চেনে নফসি চেনে নবীকে চেনে আল্লাহকে চেনে এ রূপে একটা ভুয়া বুঝের উপর এই মানব ফেলে দেওয়া হয়েছে আর এটা আমি পরিষ্কারই বলছি প্রকাশ বলছি বিশ্ব মানব সামনে দাঁড়িয়ে বলছি যে যদি তাদের কাছে নফস থাকে তাহলে পারে সেই নভসের ধর্ম শিক্ষা না দিয়ে তারা ফাঁসেক ভিত্তিন ধর্ম কেন দিচ্ছে আর সেই নফসের দাবিতে তারা কেন এতকাল আসেনি সেই নফসের পরিচয় কেন আসেনি প্রিয় বিশ্ববাসী নিশ্চয়ই ইসলাম ধর্মের মারফতে তোমরা জানো যে সেই দিন যেদিন ফেরেস্তারা আদমকে অজ্ঞানী মূর্খ বলে হেয় প্রতিপন্ন করতেছিল ধিক্ষা দিতেছিল তিরস্কার দিতেছিল তখনই আল্লাপাক তাদের সঙ্গে আর আদমের একটা পরীক্ষার আসর করেছিলেন আর সেই পরীক্ষায় সমস্ত জ্ঞানীরা নুরতন ফেরা সবাই ফেল মেরে যায় আদম জয়ী হয় এইখানে এই এই কথার উপরে এক শ্রেণীর আলেমও আছে তারা বলে আল্লাপাক আদমকে শিখিয়া দিয়ে তাদের পরাস্ত করছে তাহলে মোনাফে কিভাবে জন্মে তারা আল্লাহকে পক্ষপাতিত্বের ফাঁদে ফেলে দিয়ে উচ্চারণ করে এইসব শব্দ তাহলে মানুষ শিক্ষা অর্জন করে ধর্মীয় জ্ঞানী হয়ে তারা যার জ্ঞানের বড়াই নিয়ে কামাই করে খায় আর তাকে পক্ষপাতিত্বের ফাঁদে ফেলে দেয় তাহলে এরা কোন মানুষ এ কোরআন যদি আল্লাহর বাণী স্বীকার করে সেই আল্লাহর বলে ওয়াজ নসিয়ত করে সমাজের আলম সেজে পয়সা করে কামাই করে খায় আর সেই যার বাণী তাকেই সেই পক্ষপাতিত্বের ফাঁদে ফেলে যে আদমকে আল্লাহ শিকার দিয়ে জয় করে দিয়েছে হারা দিছে। তাহলে মানুষ কেমন পৃথিবীর মানুষ প্রিয় বিশ্ববাসীর চিন্তা করো তাই পৃথিবী অনেক কষ্টের বিনিময়ে আমাকে এই আদম নুরের উপর আসতে হয়েছে তাই পৃথিবীতে যদি তোমরা মনে করো যে আমরা সেই ধর্ম নিয়ে আউ্বল নিয়ে আখের নিয়ে এই আদমকে হারা দেব তাহলে তোমরা একবার বিশ্বের গুণী নিয়ে দ্বারা দেখতে পারো তাহলে তোমরা বিশ্বের জ্ঞানীগুন দেখতে পারো তোমাদের ভিতরে যারা এই আদমুরের দাবি শুনে অনেকেই অনেকে আবার দাবি শুরু করছে তোমরা সমস্ত আদম নূরের দাবিদাররা মিলে দেখতে পারো যে আমি কোন আদম তোমরা যদি মনে করো সেই আল্লাহর মতো আমরা বিশ্ব দরবার করে আদমকে চ্যালেঞ্জে ফেলাবো তাহলে সেই আউয়াল আখের জাহের নেই মানবের সত্যতা কি আর আখেরাতের সত্য কি তা নিয়ে বসে দেখো যে সেই একক আদমি সেই সত্যগুলো জানে না তোমরা জানো তোমরা পরীক্ষা করতে পারো আর আমি যে বক্তব্য করতেছি যা ইন্টারনেটে যাচ্ছে তা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা যদি পরীক্ষায় আসতে জিতবে না হারবে আমি যে বক্তব্যগুলো ইন্টারনেটে দিচ্ছি তা আমার মনে হয় যে একশোর উপরে চলে গেছে তোমরা তার প্রত্যেকটা বক্তব্য দেখো আর তোমাদের জ্ঞান দ্বারা বোঝো যে তোমরা যদি সেই আউয়াল লাখের জাহের বাতেন বাই মানবের সত্য বাই মানব কি করে সেই আখেরাতে সুরত নিয়ে যায় এর সকল সত্য নিয়ে যদি তোমরা পারো তাহলে আদমার সামনে দ্বারা দেখতে পারো কারণ আজ তো আর আল্লাহ আমাকে শিখে দিচ্ছে না আজ আমি দুনিয়ার মানুষ আমি সেই আদম নূরের দাবিটা করছি যে নূরটা আদমের ভিতর দিয়েছিল সেইটার তা আজও তোমরা পরীক্ষা করতে পারো করে দেখতে পারো আমি সদা সর্বদা এই দরবারের জন্য তৈরি আছি আমি সদা সর্বদা তোমরা যদি এই বিশ্ব মানবতার দরবারে সবাই ডাকো তোমাদের জ্ঞানী গুণীদের আইয়া লাখের জাহের বাতিল নেয়া তাহলে ডাইকে মোকাবেলা করতে পারো দেখতে পারো যে আদম সেদিন জয়ী হয়েছিল না আল্লাহ শিখা দিয়েছিল আর আজকের আদম এই সকলের উপর সকল মানব জাতির উপর জয়ী হতে পারে না ফেল মারে আজকের আদম যদি ফেল মারে তাহলে সেদিনকার আদমও ফেল মারতে আল্লাহ তাকে শিখাই দিয়েছে আর আজকের আদম যদি জয়ী হয় তাহলে সেদিনকার আদমকে কোনো কিছু শিখান হয় নাই তাকে যে নূর দেওয়া হয়েছিল সেই নূরের ভিতরেই তার সমস্ত কিছু ছিল এখন যারা এটা বলে যে সমস্ত আলমপির বা পুরো যেটাই বলুক যে আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছিল তারা নিশ্চয়ই কঠিন আজাবের সম্মুখীন হবে যদি মানব জীবন থাকতে এর উপর তবাতে নাচুয়া পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে যাই হোক প্রিয় বিশ্ববাসী আজ বক্তব্যটা একটু ঘুরে দিয়ে আমাকে বলতে হলে হয়তো আমার রবের ইচ্ছে ছিল তাই প্রাকৃতিক আপনি নষ্ট হয় নাই আমরা মানুষই নষ্ট করেছি কারণ মাটি পাক পবিত্র করেই তৈরি করা হয়েছে তাতে না পাক কিছু নেই তা তাদের উপর কারো উপরে এই পাক পবিত্রের হুকুম নাই তাদের কারো উপরে এই অপবিত্র পবিত্রের হুকুম নাই তাদের কারো উপরে ন্যায় অন্যায়ের হুকুম নাই তাদের কারো উপরে সত অসতের হুকুম নাই সমস্ত হুকুম এই মানুষের উপর কারণ মানুষই ন্যায় অন্যায় করতে পারে মানুষই পবিত্র অপবিত্র হতে পারে মানুষই অসৎ হতে পারে তাদের জন্য এই আলবাতর হুকুম বসানো হয় নাই অতএব তোমরা সেই মানুষ তোমরা এর ফাঁদে বলতে গেলে শতকরা হয়তো এইটি পারসেন্ট মানুষ এই অসতের ফাঁদে বেঁচে আছো কিন্তু এর পরিণাম ফল এর মানবজনম ধ্বংস হবে আর যে কয়জন মানুষ এখান থেকে হবে সেই কয়জনই চিরকাল মানব জীবন নিয়ে থাকবে যদি তোমরা সংশোধিত না হও আর তোমরা যদি মনে করো যে বেটা সব সত্যগুলো করতেছে আমাদের তো পথ আমাদের তো ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে এই বেটাকে মারিয়ে দেয় তাহলে জেনে রাখো যে তার পরিণাম ফল অত্যন্ত ভয়াবহ তোমাদের উপরে হবে কারণ আমি যদি সত্য আদম নূর হই আর সেই সত্যকে মেরে দিতে যদি চাপা দিতে যদি তোমরা আমাকে মেরে দাও তাহলে তার পরিণাম ফল মানবজাতি জাতি কীভাবে ভোগ করবে সেটা তোমরা তখন দেখতে পাবে অতএব আর তার সাথে এটাও জানো যে আমি যদি সেই আদম না হই তাহলে এই শক্তি সাহস এই জ্ঞান এই বুদ্ধি কখনই তার ভিতর থাকবে না কেউ পাবেও না অন্য কোনো কিছু দ্বারাই পাবে না অতএব যেটা যেদিকে তোমরা গ্রহণ করো তোমাদের জ্ঞান আছে বিবেক আছে আকেল আছে যা আল্লাহ প্রদাত্মভাবে মানব জনমগতভাবে তোমরা পেয়ে থাকো তার ভিতর দিয়ে বিবেক বিবেচনা করে মানব জীবন ধরতে শেখো আমি এই বলে আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি সবারই প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ